শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফটি জোট সরকারের মেয়াদ 180 দিন বেঁধে দিয়ে বিস্ফোরক জিতেন। সোমবার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট 10 দফা দাবিতে কাকরাবন ব্লকে সিপিআইএম এর গণ ডেপুটেশন কর্মসূচি ছিল। অভিযোগ, প্রশাসনিক অনুমতি থাকা সত্ত্বেও তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ায় বিজেপির বাইক বাহিনী এবং পুলিশ উভয়ই। বিজেপি কর্মীরা পুলিশের সামনে অনৈতিকভাবে লাঠি শোটা সহযোগে সিপিআইএম এর কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করলেও পুলিশ বিজেপি কর্মীদের না আটকে বরঞ্চ সিপিআইএম এর পূর্ব ঘোষিত কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ায় বলে অভিযোগ। পরবর্তী সময়ে সিপিআইএম কর্মীদের একচেটিয়া মনোভাবে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে দেওয়া হয় ডেপুটেশন। ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক সহ পার্টির নেতাকর্মীরা। এরপর বেলা একটা নাগাদ উদয়পুর জামতলাস্থিত সিপিআইএম মহকুমা অফিসে সাংবাদিক সম্মেলনে মিলিত হয় রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও বিধায়ক রতন ভৌমিক। সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজনীতি হলো নীতি আদর্শ এবং কর্মসূচির লড়াই, তবে বিজেপি দল এগুলোকে মান্যতা না দিয়ে তাদের ব্যর্থতাকে আড়াল করতে বাহুবল প্রয়োগেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই করে বেশি দিন সরকারই টিকে থাকা যায় না। রাজ্যের সচেতন মানুষ সবকিছু দেখছেন, তারাই আগামী দিনগুলিতে বিজেপিকে যোগ্য জবাব দেবেন। তিনি আরও বলেন, বেকারদের বেকারত্বের জ্বালাকে অস্ত্র করে লুট করা রাগার টাকা থেকে কিছু অর্থ তাদের পাইয়ে দিয়ে যুবকদের ভুল পথে পরিচালিত করছে বিজেপি। তবে বেকারদের ললিপপ দেখিয়ে বিজেপি যত চেষ্টাই করুক, তাদের সরকারের মেয়াদ আর মাত্র 180 দিন। এমনই বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই সরকারের মেয়াদ আর মাত্র 180 দিন। এই সরকারের একজন মন্ত্রী এই গত দুদিন আগে বোধ হয় সাংবাদিক সম্মেলন করেছেন, বলেছেন যে অতীতে যে কোনো সরকার, অবশ্যই আপনার ইঙ্গিত হলো বামপন্থী সরকার, তাদের থেকে আরো বেশি চাকরি দিয়ে দেখাবে সরকার। ত্রিপুরার মধ্যে বামপন্থী ফল সরকারগুলো তাদের প্রত্যেক 5 বছরে নিচে 30,000, উপরে প্রত্যেক 5 বছরে 40,000 চাকরি দিয়ে গেছে। এই গভর্নমেন্ট এই গত 4.5 বছরে 5,000 চাকরি দিতে পারে আরো কম। মন্ত্রীদের বিভিন্ন বয়ানে আমরা শুনি, তাহলে আগামী 180 দিনে তাদেরকে 35,000 চাকরি দিতে হবে। তো 35,000 চাকরিকে 180 দিয়ে ভাগ করুন, দিনে কটা অফার থাকতে হবে। তাতে এগুলি হল অবাস্তব, আজগুলি অসম্ভব। তো এই যে আজকে বাইক বাহিনী তাদেরকে বলা হচ্ছে, আমি এই শব্দ ব্যবহার করি, আবার তাদেরকে তার জন্য দায়ী করতেও চাই না। কাকরাবনে যারা আজকে তাদেরকে এইভাবে সকাল থেকেই এইভাবে লিপ্ত করিয়েছে, তারা কেউ কোটিপতি ঘরের লোক না, লাখপতি ঘরের লোক না, ঘরে মাসে 10,000 টাকা স্থায়ী ইনকাম। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।